হে গাইস, তোমরা কোনদিন এমন সুইমিং পুল দেখেছো যে সুইমিং পুলের মাঝে মানুষ চান করার সময় তার আশেপাশে কুমির ঘুরে? হ্যাঁ, ঠিকই শুনেছো। গাইস, একবার কল্পনা করে দেখো তো, সেই জায়গায় যদি তুমি চান করো আর তোমার আশেপাশে যদি এই কুমিরগুলো করে, তাহলে তোমার কেমন অবস্থা হবে? আর তোমরা কি এমন সুইমিং পুল দেখেছো যে সুইমিং পুলটি 113 ফুট গর্ত? গাইস, লোকে এটাকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সুইমিং পুলও বলে থাকে। আজকে আমি দেখাতে চলছি মোস্ট ডেঞ্জার সুইমিং পুল ইন দি ওয়ার্ল্ড। আর গাইস, আমাদের লিস্টে এমন একটি সুইমিং পুল রয়েছে যে সুইমিং পুলটিকে 502 ফুটের উঁচু একটি বিল্ডিং এ বানানো হয়েছে, যে সুইমিং পুলটি সম্পূর্ণ কাচের। তাহলে গাইস, চলো আমরা দেখে নিই সেই সুইমিং পুলগুলোকে। গাইস, প্রথমেই তোমাদেরকে দেখিয়ে রাখি দ্য গিজ অফ ডেট অস্ট্রেলিয়া। গাইস, এই সুইমিং পুলটি পৃথিবীর সবথেকে ভয়ানক সুইমিং পুলগুলির মধ্যে একটি। এই সুইমিং পুলে তুমি নিজের মরণ নিজের চোখের সামনে দেখতে পারবে। গাইস, তোমাদেরকে বলে রাখি, একটি পুলের মধ্যে প্রায় 200 মতন কুমির ঘোরাঘুরি করে, আর একটি বড় কাচের গ্লাসের মধ্যে লোকদেরকে ঢুকিয়ে সেই পুলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আর ছেড়ে দেওয়ার পর তুমি একের পর এক ভয়ানক কুমিরগুলোকে নিজের চোখের সামনে দেখতে পারবে। গাইস, একবার ভেবে দেখো তো, তুমি যখন এই ভয়ানক কুমিরগুলোকে নিজের চোখের সামনে দেখবে, তখন তোমার মনের ভেতরে কেমন অবস্থা হবে? জানি গাইস, তখন তোমার অনেকটা ভয় লাগবে, কিন্তু তোমাদেরকে বলে রাখি, এটা নরম মনের মানুষদের নয়, যাদের বুকে প্রচুর সাহস রয়েছে একমাত্র তারাই এখানে যেতে পারে। আর তোমাদেরকে বলে রাখি, এই পুলের মধ্যে আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে ঘটনাতে কেউ আহত বা কেউ নিহত হয়েছে। তবে হ্যাঁ, এই পুল থেকে ওঠার পর এক একজনের ভয়ে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়েছিল। তোমাদের পরের সুইমিং পুলটি হলো গাইস মার্কেস স্কয়ার সুইমিং পুল। গাইস, তোমাদেরকে বলে রাখি, এই সুইমিং পুলটি মাটি থেকে 502 ফুট উঁচু আমেরিকার একটি বিল্ডিং এ বানানো হয়েছে, যেই সুইমিং পুলটি সম্পূর্ণ কাচের। আর এই সুইমিং পুল থেকে তুমি যদি নিচের দিকে তাকাও, তাহলে নিচের সমস্ত কিছু তুমি একদম পরিষ্কার দেখতে পারবে। দেখে এমন মনে হয় এই সুইমিং পুলটি হাওয়ায় বাসছে, কোনো কিছুই নেই এটির নিচে। গাইস, আমরা যখন পাঁচতলার উপরে উঠে জানলা দিয়ে নিচে দেখি, তখন সেই দৃশ্যটা দেখে আমাদের বুক কেঁপে ওঠে। তাহলে একবার ভেবে দেখো তো, এত উঁচু সুইমিং পুলের উপর থেকে যদি তুমি নিচের দিকে তাকাও, তখন তোমার সেই দৃশ্যটা দেখে কেমন লাগবে? তোমাদেরকে বলে রাখি গাইস, যারা উঁচু দেখে ভয় পায়, এই সুইমিং পুলটি কিন্তু তাদের জন্য নয়। তোমাদের পরের সুইমিং পুলটি হলো নিমো 33 পুল। গাইস, এই সুইমিং পুলটি বেলজিয়ামে অবস্থিত রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, এই সুইমিং পুলটি পৃথিবীর সব থেকে গর্ত সুইমিং পুল, যেটার গর্ত হলো 113 ফুট। আর এর জন্য এই সুইমিং পুলটির নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে। আর এই সুইমিং পুলে যখন তুমি চান করতে যাবে, তখন তোমাকে অক্সিজেন মাস্ক নিয়ে এই সুইমিং পুলে নামতে হবে, কারণ এতটাই গর্ত সেখানে। আর এই সুইমিং পুলটির বিশেষত্ব হলো, তুমি যখন এই সুইমিং পুলটির একদম নিচে চলে যাবে, তখন সেখানে দুই একটি ঘর আর একটি মিনি কারও দেখতে পারবে, যেটা দেখে তুমি আশ্চর্য হয়ে যাবে। আর এই আশ্চর্য ঘটনাগুলির জন্য এই পুলটি গোটা বিশ্বে বিখ্যাত। আর তোমাদেরকে বলে রাখি, এই সুইমিং পুলের জল কিন্তু সম্পূর্ণ পিওর। গাইস, তুমি কি এরকম ইন্টারেস্টিং ভিডিও আর দেখতে চাও? তাহলে আমি তোমাকে বলবো, তুমি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আর আজকের এই ভিডিওটা থেকে তুমি যদি একটু ইন্টারেস্ট থাকো, তাহলে গাইস তুমি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, খারাপ লাগলে কমেন্ট করতে পারো, আর আরও লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো গাইস, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার তখন সবাই ভালো থাকো, ধন্যবাদ।